একজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। গোঘাট ও ওন্দার জনসভায় লাগাতার কার্তিক মহারাজকে আক্রমণের নিশানা বানান মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, ভোটে তৃণমূলের এজেন্ট বসতে দেয়নি কার্তিক মহারাজ, ভোটের দিন দুয়েক আগেও দাঙ্গাও করিয়েছিলেন তিনি। বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের উদ্দেশ্যে করা এই মন্তব্যে শোরগোল বঙ্গ রাজনীতিতে। এবার বঙ্গে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে প্রতি আক্রমণ ফেরালেন অমিত শাহ। মমতা ব্যানার্জি নে কাহা, এ সন্ন্যাসী জো হে হমেঁ হরানে কা কাম কর রহে হ্যায়। ঘটনাচক্রে মমতার এহেন মন্তব্যের আবহে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলার ঘটনা। বিরোধীরা কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে। ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা দিদির উদ্দেশ্যে অমিত শাহের বার্তা। স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘ না থাকলে আজ বাংলা বাংলাদেশ থাকত। নির্বাচনে জেতার জন্য ত্যাগী তপস্বী সন্ন্যাসীদের ওপর হামলা থামান, যদিও এই ভোট আপনি জিতবেন না, স্পষ্ট সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা পাঠান অমিত শাহ। রামকৃষ্ণ মিশন ইস পর আরোপ লাগায়া, আরে মমতা দিদি, ভারত সেবাশ্রম সংঘ ন হতা, স্বামী প্রণবানন্দ ন হতে, তো হামারা বঙ্গাল আজ বাংলাদেশ মে হতা, স্বামী প্রণবানন্দ জি নে বাঁচায়া। চুনাও জিতনে কে লিয়ে ত্যাগী তপস্বী সন্ন্যাসীয় পর হামলা করনে কা কাম বন্ধ করো, আপকো ভেসে ভি চুনাও নহি জিতনে ওয়ালি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনতে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ভোট রাজনীতির প্রসঙ্গ। ওয়াকিবহাল মহল বলছে ঠিক তাই, কারণ এই মুখ্যমন্ত্রী 2019 ভোটের ফলের পর বলেছিলেন যে গরু দুধ দেয়। ক্যালকাটা নিউজ।